বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার ও চীনের নানচিং ভোকেশনাল ইনস্টিটিউট অব ট্রান্সপোর্ট টেকনোলজির যৌথ উদ্যোগে চালু করা হয়েছে চাইনিজ ভাষা ও সংস্কৃতি কেন্দ্র। চীনের নানচিং, ওয়াংঝো ও ঢাকায় এই প্ল্যাটফর্মের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মারুফ মোল্লা। এ সময় বক্তব্য রাখেন নানচিং ভোকেশনাল ইনস্টিটিউট অব ট্রান্সপোর্ট টেকনোলজির পার্টি কমিটির সেক্রেটারি চিয়া লিলি, ওয়াংঝোতে অ্যাঙ্গোলা প্রজাতন্ত্রের কনসুলেট জেনারেল লেভি গুঞ্জা, বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী, বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের পরিচালক প্রফেসর ইসলাম মোহাম্মদ হাসমত, শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর প্রফুল্ল সি সরকার, গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনিসুজ্জামান সহ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এইচ এম জহিরুল হক। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের নিজ স্বাস্থ্য সুরক্ষা, বৈধ পথে রেমিটেন্স পাঠানো সহ দেশটির আইনকানুন মেনে চলার অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নুরি হেলাল সাইফুর রহমান। দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনার ও প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এবং হাইকমিশনার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরেন। সভায় বাংলাদেশ থেকে আগত পুলিশের 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ পুলিশ প্রতিনিধি দল প্রবাসীদের সহযোগিতায় কাজ করবেন বলে আশ্বাস দেন।